السلام عليكم ورحمة الله تعالى وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون إلى آخر الآيات وقال رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে একান্ত মেহরবানি করে এই মুহূর্তে আমাদেরকে ইসলামিক স্টুডিওতে হাজির হওয়ার তৌফিক দান করেছেন এই আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ অফরন্ত দরুদ এবং সালাম অবতীর্ণ হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক সর্দার দ আলম সৈয়দ সাকলাইন সাহেব কিবলাতাইন তাম পৃথিবীর সমস্ত নবীকুলের শিরভূষণ শিরো মুকুট আকাশ এবং জমিনের জন্য যেনাকে রহমত হিসেবে প্রেরণ করেছেন সেই হাবিবের দরবারে আমরা সকলেই প্রিয় হাজিরিন আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং অসৎ কাজের নিষেধ সৎ কাজের আদেশের কথা বলতে গিয়ে সর্বপ্রথম আমি স্মরণ করে দিতে চাই আদেশ আর অনুরোধ দুটি বিষয় এক জিনিস নয় আদেশের বিষয়টা হলো যেমন আদেশ করতে হলে আদেশের মাকামে পৌঁছাতে হয় তাহলে সেই আদেশটা কার্যকর হয় আজকে দেখুন বছরের পর বছর ধরে শতাব্দীর পর শতাব্দী ধরে আজকে আমরা আলিমুলামা কোরআনুল ক্যারিম থেকে মানুষদেরকে অনুরোধ করছি আমরা যত কড়াভাবে কথা বলি না কেন যত বজ্র কণ্ঠেই কথা বলি না কেন আসলে এই কথাগুলি একটিও আদেশের পর্যায়ে পৌঁছায় না আদেশের মাকামে পৌঁছায় না তার কারণ হলো আমরা যে কথাগুলো বলি মসজিদে বলি মাদ্রাসায় বলি সেমিনার সেম্পুজিয়ামে বলি মাহফিলে বলি দিনই কোনো মজলিসে আমরা যে কথাগুলো বলি এ কথাগুলো অনুরোধ এটা একটিও আদেশের মাকামে পৌঁছায় না আদেশের মাকামে পৌঁছাবে আদেশ দেওয়া যায় তখন যখন একজন মানুষ আদেশের মাকামে পৌঁছায় তখন যেমন দেখুন আমি উদাহরণ দিতে গিয়ে ভাবে বলতে পারি যে আদেশের মাকামে আছে আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আদেশের মাকামে আছেন তিনি যদি আজকে একটি যুগন্তকর পদক্ষেপ গ্রহণ করে যদি আজকে পার্লামেন্ট থেকে একটি উনি যদি বক্তব্য দেয় একটি যুগান্তকারী যদি বক্তব্য দেয় নামাজের ব্যাপারে উনি যদি বলে যে আভমর জনগণ তৃণমূল পর্যন্ত নামাজ নামাজ পড়তে হবে যারা আবাল যাদের ফরজ হয়েছে ওপর তাদের নামাজ বাধ্যতামূলক পড়তেই হবে উনি শুধু ফেসবুক ওপেন করে টেলিভিশন ওপেন করে উনি যখন বক্তব্য দিবেন ওই বক্তব্যটা চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তার এই আদেশটা আমাদেরকে অবশ্যই পালন করতে হবে এটা হলো আদেশের মাকাম এজন্য প্রধানমন্ত্রী তিনি যদি বক্তব্য দেন সেই বক্তব্যটা আমাদের ইচ্ছার বিরুদ্ধে গেলেও সেটা আমাদেরকে মানতে হয় দেখুন আমরা কি ইচ্ছে করলেই আমরা কিন্তু ইসলামের পথে অবিচল অটল থাকতে পারি না ইসলামের হুকুম হলো আল্লাহ বলেছে যে তোমরা যখন রাস্তায় চলাফেরা করবে তখন তোমরা কি ডান দিক দিয়ে চলাফেরা করো কিন্তু আসলে আজকে আমরা কি আদৌ কি ডান দিকে চলাফেরা করতে পারি এটা কখনোই সম্ভব নয় কারণ এখানে আমাদের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আপনি যখন হাইওয়ে রোড দিয়ে যখন চলাফেরা করবেন যদি আপনি ডান দিকে হাঁটেন মুহূর্তের মধ্যে গাড়ি আপনাকে পিষিয়ে হত্যা করবে কারণ এটা আদেশের মাকাম থেকে এটা ফাইসালা হয়েছে এটা আদেশ হয়েছে এজন্য আদেশ করতে পারে তিনি যিনি আদেশের মাকামে আছে যিনি তিনি আদেশ করতে পারেন এজন্য সর্বপ্রথম তালা বলেছে কুঙ্গম খয়রুম্মাতিন ওখরি জাতিলি নাস তা মারু ফতেন হাউন মুনকার আমাদেরকে সর্বপ্রথম চেষ্টত্ব দিয়ে চেষ্টাত্বের মর্যাদার আসনে বসে তালা বলেছে তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে তাহলে এখান থেকে আমরা ক্লিয়ার হয়ে গেলাম সৎ কাজের আদেশ করতে হলে আদেশের মাকামে পৌঁছাতে হয় আদেশের মাকামে না যে কখনো সৎ কাজের আদেশ দিলে ওই সৎ কাজের আদেশ কখনো জমিনে সমাজে রাষ্ট্রে পরিবারে কখনো কার্যকর হওয়া আদৌ সম্ভব নয় এ ব্যাপারে সত্যি একটি ঘটনা আপনাদেরকে শোনানো যায় হজরত লুত আলি ইসাল্লামের জামানায় যখন লুত আলি তাদেরকে ঘোষণা করলেন না সরি লুত আলি ইসাল্লাম না হজরতের দাউদ আলি ঘটনা আল্লাহ তালা হজরত দাউদ দুটি দান ছিল আল্লাহ তালা সে ছিল লোহার কর্মকার তিনি অস্ত্র নির্মাণ করতেন তিনি যখন লোহাগুলো হাতের মুঠার মধ্যে দিয়ে নিয়ে মধ্য চাপ দিতেন চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে মাটির মতো নরম হয়ে যেত তিনি যেমন খুশি তেমন অস্ত্র নির্মাণ করতেন এটা হলো হজরত দাউদ ইসলামের মজেজা ছিল আরেকটা মজেজা ছিল আল্লাহ তালা তাকে এত সুন্দর সুললিত কণ্ঠ দান করেছিলেন তিনি যখন জাবুর শরীফ পড়তেন উড়ন্ত পাখিগুলো ওরা বাদ দিয়ে তার চতুর্দিকে বসে আল্লাহর কালাম শুনত তিনি যখন কোন সমুদ্র এলাকায় নদীমাতৃক এলাকায় যখন কোনো কেনারায় বসে যাবুর শরীফ তেলাওয়াত করতেন তাহলে সমস্ত মৎস্যকূলগুলো তার তেলাওয়াত শোনার জন্য আল্লাহর কালাম শোনার জন্য তারা কেনারায় এসে ভিড় জমাত এটা ছিল দাউদ আল্লাহ সাল্লামের মজা যা তো দাউদ আল ইসাল্লাম তিনি তার কাজের ফাঁকে ফাঁকে তিনি নদীর কেনারায় সমুদ্রের কেনারায় যে তিনি যখন জাবর শরীফ পড়তেন মৎস্যকুলগুলো ভিড় জমাতো আর ওই দাউদল ইসলামের জামানা জম্মত ছিল তারা তখন কি করতো ওই মাছ যখন ভিড় জমাতো তখন মাঝখান দিয়ে তারা সুন্দরভাবে বেড়া দিয়ে এটাকে আঁকটিয়ে রেখে তারা ধরে ধরে খেত আলাহতালা নিষেধ করলেন তাদের জন্য মাছ ধরা নিষেধ করে দিলেন শনিবারে যাবুর শরীফ পড়তেন তিনি যখন নিষেধ করে দিলেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জানিয়ে দিলেন আল্লাহ তালা নিষেধ করেছে তোমরা মাছ শিকার করবে না শনিবারে মাছ ধরা তোমাদের জন্য হারাম করা হলো হজরতে দাউদ আলহ ইসলামের এই ঘোষণার পর তিনটি দলে বিভক্ত হলো এক দল তারা দাউদ আল্লাহ ইসলাম যা বললেন তারা মাছ ধরলেন না কৌশল অবলম্বন করলেন না স্বামী আনা মতো আনা যা বললেন আল্লাহর হুকুমের কাছে তারা মাথা নত করলেন এটা হলো এক দল দ্বিতীয় দল ছিল যারা নিরপেক্ষ যারা মাছ ধরেও নাই এবং মাছ ধরেও নাই এরপরে তারা কৌশল অবলম্বন করেও নাই এটা হলো এক গ্রুপ এবং তারা বাধাও দেয়নি আর তিন নাম্বার গ্রুপ হলো যারা কি করেছে দাউদ আলি সাল্লাম যে হুকুম করেছে তাদেরকে নিষেধ করেছিল মাছ ধরার জন্য তারা শনিবারে মাছ ধরে নাই কিন্তু মাছ যেখানে জমা হয়ে যায় ওই জায়গা দিয়ে তারা বেড়া দিয়ে রাখত হুকুম লঙ্ঘন করার জন্য এই এই হুকুম হুকুম তারা লঙ্ঘন করার কারণে আল্লাহ তালা তাদের উপর লানত দিলেন গজব দিলেন দুই শ্রেণীর লোক এক দল হলো নিরপেক্ষ গ্রুপ আরেক দল হলো যারা কৌশল অবলম্বন করে মাছ ধরে রবিবার দিন মাছ শিকার করত। এই গ্রুপ এই দুইটি গ্রুপের উপর আল্লাহ লানত দিলেন আর যারা মাছ ধরেও নাই মাছ শিকার করে নাই দাউদ আলি ইসলাম যা বলেছেন সেটা মেনে চলেছেন এবং তারা কৌশল অবলম্বন করেন নাই যা বলেছেন সেটা মেনে চলেছে এই গ্রুপের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হয়েছে আর বাকি দুই গ্রুপ নিরপেক্ষ গ্রুপ এবং যারা কৌশল অবলম্বন করেছে এদের উপর আল্লাহর গজব এবং লান দিয়ে আল্লাহ একটি রাতের মধ্যে সত্তর হাজার বনি রাইলকে আল্লাহ তালা বানর বানিয়ে দিয়েছিলেন জালে আমার ভাইয়েরা এজন্য আল্লাহর হুকুম আদেশ মানার মধ্যেই কল্যাণ রয়েছে আজকে আমাদের দেশে আমরা যেটা দেখতে পাই যে আমরা অনেকে আছে যে প্রতিবাদ করে হয়তো বা আমাদের সেরকম কোনো অস্ত্র নেই আমাদের কাছে আমরা তমন কোনো কিছুই করতে পারি না আল্লাহ তালা বলেছে মানুম আল্লাহ রসুল বলেছেন মান্রো অন করি ফা ইসানি ফাইল ফলিদাল ইমান আল্লাহতালা আল্লাহ রুসু সাল্লাহ আরিফ হাসাল্লাম বলেছেন যে মমিন তো সেই ব্যক্তি যদি কোনো জায়গায় অন্যায় সংগঠিত হতে দেখে তাহলে তার হাত দিয়ে বাধা দেয় আর যদি তার শক্তি না থাকে তাহলে ও উইলাস সাবিল রব্বিকাবিল হেকমা অল মাওয়াই জাতিল হাসানা সুন্দর সুন্দর কথা দিয়ে মানুষদেরকে বোঝায় এ কাজ করা যাবে না এ কাজ করলে জাহান্নামে হন হতে হবে এভাবে তারা বিভিন্নভাবে মানুষকে বোঝায় কিন্তু আর এক গ্রুপ আছে যারা কি করে নিরপেক্ষ হয়ে থাকে এর জন্য আমার ভাইয়েরা রসুল করিম সাল আলী হাসাল্লাম বলেছেন যে ব্যক্তি এক নম্বর ইমান পাকাপোক্ত ইমানের দাবিদার তো সে যে তার হাত দিয়ে বাধা দিবে আর হাত দিয়ে যদি বাধা দেওয়ার ক্ষমতা শক্তি তার না থাকে তাহলে সে মুখ দিয়ে সে সুন্দরভাবে বলে বাধা দিবে এটাও যদি তার পক্ষে সম্ভব না হয় তাহলে বলেছেন রসুল করিম সাল আলী তিনি মনে মনে এই চিন্তা এই ফিকির করবে যে এই অন্যায় কাজটা কিভাবে নির্মূল করে দেওয়া যায় সমাজ থেকে এই অন্যায়টা কিভাবে নিষিদ্ধ করে দেওয়া যায় এভাবে তার মনে মনে চিন্তা করবে ফিকির করবে আর যদি সে চুপচাপ বসে থাকে তাহলে ইমানদারের খাতা থেকে মুমিনের খাতা থেকে তার নামটাও মুছে ফেলা হবে জন্য প্রিয় হাজিরিন এজন্য সৎ কাজের আদেশ করতে হলে আমাদেরকে আদেশের মাকামে পৌঁছাতে হয় আল্লাহ তালা আমাদের সকলকে সৎ কাজের আদেশ এবং অন্যায় নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখার তৌফিক দান করুন সকল বরুণ আমিন